কথা না বললেই নয়, আজকে আমাদের কাছে চিঠি এসেছে শ্রীরামপুর হুগলির পুলিশ স্টেশন। তিনটে পুলিশ স্টেশন সারা ভারতবর্ষের মধ্যে চিহ্নিত হয়েছে আইডিয়াল পুলিশ স্টেশন হিসেবে, তার মধ্যে শ্রীরামপুর পুলিশ স্টেশনও এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এই স্বীকৃতি পেয়েছে। এর জন্য শ্রীরামপুর পুলিশ স্টেশন সহ আমি সব পুলিশকে অভিনন্দন জানাচ্ছি। প্রাইস পরে কি বলবেন? আচ্ছা, আজ আজ থেকে কিছুদিন আগে একটা এমএচএ থেকে একটা টিম এসেছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, ওনারা থানা পরিদর্শন করে ইন্সপেকশন করে উনি শ্রীরামপুর থানাকে সিলেক্ট করলেন। অনেক কিছু থানা কিভাবে কাজ করে, থানায় রেকর্ড কি করে মেনটেন করা হয়, কিভাবে লোকজনের সঙ্গে সম্পর্ক আছে থানার, এবং কীভাবে লোকজনকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে, এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল। সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি এমএচএ থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে 2023 সালে সবথেকে ভালো পুলিশ স্টেশন, মানে তিনটা সিলেক্ট হয়েছিল, ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে, তো এটা সিলেক্ট করা হয়েছে। 4 এবং 5 তারিখে ডিজি সাহেবের কনফারেন্স হবে জয়পুরে, ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবেন। এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এটা গর্বের বিষয় আছে যে শ্রীরামপুর থানায় যে রেকর্ড বলুন বা থানা ঠিক মতো রাখার বলুন সব কিছু, একটা উন্নততম মানে গোটা ইন্ডিয়াতে একটা ভালো পুলিশ স্টেশন হিসাবে আমরা নাম অর্জিত করেছি। এই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, আর সবথেকে বিশেষ করে যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন দিব্যেন্দু দাস উনি, এবং যারা সিনিয়র অফিসার্স আছেন এসিপি ডিসিপি সবাই এর মধ্যে ইন্সপেকশন করে বলুন বা সে রেকর্ড মেনটেন করে ওটা সে থানাকে তুলে ধরেছে। আমরা এটা দেখুন এই রিওয়ার্ড পাওয়ার একটা আছে, অনেক কিছু ফান্ডস যে আছে ওটাকে ইম্প্রুভ করা হবে, আর থানাকে উন্নত করা হবে। আর একটা যে ভালো কাজ হচ্ছে যে অন্য কোনো থানায় আপনি দেখতে পারবেন না, যতগুলো থানা আছে চন্দননগর পুলিশ কমিশনারেটে আপনি যে সাধারণত যে দোকানে গেলে বার কোড আপনি দেখেন, যে কাপড়গুলোতে বার কোড লেখা থাকে বা জিনিসপত্র উপরে বার কোড থাকে, সে বার কোড দেখে আপনি আইটেমগুলো আইডেন্টিফাই করেন এবং আপনি সে টাকাটা আপনি দেন আর কি, কিনে নেন। সে বার কোডিং সিস্টেমে থানায় যতগুলো প্রপার্টি আছে বার কোডিং করা আছে, এর উদ্দেশ্য কী হচ্ছে, শুধু সে বার সে প্রপার্টি উপরে শুধু আপনি একটা মেশিন ধরলে আপনি বুঝতে পারবেন কি ভিতরে কী আছে, একদম কম্পিউটার রেকর্ড সব কিছু কম্পিউটারে চলে আসবে, আপনাকে আবার কোনো জিনিসটা খুঁজতে হবে না, বা সে কোনো জিনিস পেলে আপনি সে বক্সের মধ্যে কী আছে এটা জানার জন্য খুলতে হবে না, কারণ কেস প্রপার্টি সব থেকে বড়ো প্রপার্টি থাকে, ইনভেস্টিগেশন করার জন্য সাহায্য থাকে, সে কন্টামিনেট না হয় সে যেন বক্সে রাখা হয়, সে আপনি শুধু কম্পিউটারে আপনি বার কোডিং সিস্টেম দিয়েই আপনি কম্পিউটারে জানতে পারবেন। সে নতুন আমরা সিস্টেমটা এই চন্দননগর পুলিশ কমিশনারেটে শুরু করা হয়েছে, এটা শ্রীরামপুর থানায়ও আছে। আরেকটা ভালো জিনিস আছে, শ্রীরামপুর থানায় একটা পুকুর আছে, ওখানে যারা থানায় ভিজিট করেন এবং যারা সিনিয়র সিটিজেন আছে ওখানে সে থানায় গিয়ে সে পুকুর ধারে বসতে পারেন। এই যে পরিষেবা আমরা দিচ্ছি লোকজনকে, যে ঠিক মতো রাখার চেষ্টা করছি, সার্ভিস দিচ্ছি সিনিয়র সিটিজেনকে, এ সমস্ত জানার জন্য আমাদেরকে বেস্ট থ্রি, ওয়ান অফ দি বেস্ট থ্রি পুলিশ স্টেশনস শ্রীরামপুরকে সিলেক্ট করা হয়েছে। এটা এখন অবধি কমিউনিকেট করা হয়নি, কিন্তু আপাতত আমরা বেস্ট পুলিশ স্টেশন হিসাবে আমরা সিলেক্ট হয়েছি এবং সেই ট্রফিটা আমরা পাচ্ছি, শ্রীরামপুর থানা পাচ্ছে। অ্যান্ড আগেন মাই কংগ্রাচুলেশনস টু ইন্সপেক্টর দিব্যেন্দু দাস, যে পরিশ্রম ওনার এবং ওনার থানায় যত অফিসার আছেন, ফোর্স কনস্টেবল সিভিল পুলিশ সবাই মিলে সে থানাটাকে একটা বেস্ট পুলিশ স্টেশন হিসাবে উনি গোটা ভারতবর্ষে উনি নাম অর্জিত করেছেন, সেজন্য ওনাকে অভিনন্দন। হ্যাঁ, রাজ্যের মধ্যে একটাই, গোটা ইন্ডিয়ার মধ্যে তিনটা স্টেশন পুলিশ স্টেশন সিলেক্ট করা হয়েছে সব থেকে ভালো পুলিশ, ওর মধ্যে শ্রীরামপুর একটা নম্বর ওয়ান ইন দি কান্ট্রি। সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে।